শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বাগানে নতুন একটা ভিডিও থাই বারো মাসে আমরা এটা দেখেন বারো মাসে ধরে এটা থোকায় থোকায় ধরে থোকায় থোকায় আপনার প্রায় এটা থোকাতে মিনিমাম তিন পনেরো দশটা পনেরোটা করে আমরা আছে এই দেখেন কত সুন্দর ধরেছে এটা বতি হলে খুব মিষ্টি লাগে এটা তেমন টক না এটা বারো মাসেই হয় এটা আপনার সাদে ড্রামে যেন লাগাতে পারেন যারা গাছপ্রেমী লোক আমরা গাছ কেনেন কিন্তু আমরা হয় না এটা হাফ ড্রামে ভালো হবে এটা হাফ ড্রামে বা আপনি মাটিতে চাষ করলে আরও ভালো হবে গাছটা যত্ন করলে এটা বারো মাসে আমরা পাবেন আপনার কম বেশি খাইতে পারবেন এই আমড়াটা দেখেন কিভাবে থোকায় থোকায় ধরে আছে এটা আমার বাগান আমার আমরা বাগান এখানে আমার সব গা আমরা এ মাথার থেকে ও মাথা গাছ সো আমার এই ভিডিওটা যারা দেখবেন বা যারা শুনবেন তারা কাইন্ডলি গাছ বিষয়ে সচেতন হবেন গাছ কেনার আগে ভালো করে দেখে শুনে নেবেন গাছ অনেকে বলে বারো মাসে আমরা কিন্তু ঢুকায় দেয় টক আমরা এই দেখেন গাছ একটুখানি কিন্তু গাছে ফলে ভর্তি গাছে ফলে ভর্তি দেখেন এই আমটাটা ভালো মোটা মোটা হয় বেশি বেশি মোটা মোটা না দেশি আমলার মতো অত মোটা না দেশি আমলা তো টক আর এটা হালকা বতি হলে মিষ্টি লাগে হালকা বতি হলে মিষ্টি লাগে এবং এটা আপনার খেতে খুব মিষ্টি আর এটা বাণিজ্যিকভাবে শেষ করছে এই দেখেন এখানে এক পাশ থেকে আমরা হয়েছে আবার এক পাশ থেকে ছোটো করে মুকুল বাইরে হচ্ছে আবার ছোটো ছোটো আমরা ধরছে এটাকে বলে বারো মাসে আমরা থাই বারো মাসি আমরা এটা পিঞ্চু নার্সারিতে আছে আপনার পিন্টু নার্সারি মিস্তারা পেজ আছে আমার ফেসবুক পেজ এবং পিঞ্চু নার্সারি আইডি আছে বলে আপনারা পাবেন এবং গ্যারান্টি সহকারে গাছ পাবেন আর আমার থেকে গাছ নিয়ে যদি কেউ কোনো কমপ্লেন হয় বা কোনো প্রকার প্রবলেম হয় সেটা কাইন্ডলি আমাকে জানাবেন আর আজকের ভিডিওটা দেখার কারণ মূলত এটাই যে আজকের ভিডিওটা আমার কারণ কারণ যে থাই বারো মাসে আমরাটা আসলে কেমন হয় কি বৃত্তান্ত এটার ফলন কেমন অনেকে জানেন না তাদেরকে জানানোর জন্যই ভিডিওটা করা এটা আসলে ফলন ভালো এটা বারো মাসেই আমরা হয় এই দেখেন থোকায় থোকায় ধরে আর এটা যদি আপনারা ছাদের গ্রামে একটা গাছ আরও যত্ন সহকারে লাগান তাহলে দেখবেন গাছে ফলে ভরে যাবে আপনি বারো মাস খেয়েও শেষ করতে পারবেন না এরকম আর এক পাশে ফুল এক পাশে আমরা এটা একটা আল্লাহর নিয়ামত আল্লাহতলা একটা নিয়ামত যে এক পাশে ফুল এক পাশে ফল তো সবাইকে ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি আর এই দেখেন এই দেখে ছোটো মুকুল চলে আসছে ছোটো মুকুল চলে আসছে ছোটো ছোটো আমরা এদিকে আমার আবার আমরা আছে এদিকে দেখেন এক থলে তিনটা আছে এদিকে আবার দুইটা আছে আমরা একটা আমি শিললাম আমার বাগান থেকে এটা একটু বড় হবে এই আমরাটা কিন্তু এটার ফলন অনেক ভালো আর এটা আপনার বতি হইলে মিষ্টি লাগে এটা একটা হালকা যখন হলুদের রঙ হয়ে যাবে সেখানে এটা আমরা পাবেন একদম পুরা মিষ্টি লাগবে আর গাছ থেকে আর গাছ থেকে যদি গাছ পাকান আপনি দেখবেন এটা আরও বড়ো হবে আর এটা খুব ভালো খেতে আর এটা আপনারা হাফ বা বা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন এর কলমের গাছ আমাদের কাছে পাবেন গ্যারান্টি সহকারে আর আমি মোহাম্মদ পিন্টু সাইন পিন্টু নার্সারির এমডি সো যদি কেউ গাছ নিতে চান আমার ফেসবুক পেজ আছে বা আমার আইডিতে মেসেজ করতে পারেন আমরা এসি পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পাঠাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পাঠাই আমরা তো যারা ভালো গাছ নিতে চান এবং ভালো বাগানই এবং অন্যান্য যে গাছগুলো আছে সবগুলো আমাদের বাগানে পাবেন গ্যারান্টি সহকারে আর যদি কোনো গাছপ্রেমী লোকজন নতুন করে বাগান করতে চান আমাদের কাছে শুধু সাজেশন নিতে চান তা আমরা দিতে পারবো ছাদ বাগানের জন্য আর ছাদ বাগানে এখন খুব বাংলাদেশে একটি ইন্টারন্যাশনাল একটা কাজ হয়ে পড়েছে ছাদ বাগানে মানুষ এখন খুব আকৃষ্ট হচ্ছে এই দেখেন কি ভালো ধরেছে অনেকে মনে করবে যে আসলে এগুলো ধরে না অনেকের বাগান নাই বা পিন্টুর বাগান নাই এটা কোথা থেকে দেয় তো এখানে এই ভিডিওটা করার কারণ যে আমার নিজের বাগানে আমি আসছি সেটা আপনাদেরকে দেখানোর জন্য আর এদিকে ফুল আসছে এদিকে ফুল একদিকে ফল একদিকে ফুল এই দেখেন আমি দুইটা ছিটছি গাছ থেকে এই দেখেন ফুল একদিকে মুকুল আসছে এই দেখেন মুকুল আসছে একদিকে মুকুল আর এই বাগানটা এই গাছটাতে দেখেন আপনারা কি পরিমাণ ধরছে একটা গাছে এই যে একটা যা গাছ এটা যদি হাফ ড্রামে হয় একটা গাছে দেখেন কি পরিমাণ ধরছে কি পরিমাণে আমরা ধরে দেখেন কি পরিমাণে একদম গোড়া থেকে আগা পর্যন্ত আমরা এই দেখেন গোড়া থেকে আগা পর্যন্ত আমরা রয়েছে কত সুন্দর দেখতে লাগতেছে তো এই দেখেন থোকায় 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 ধরে আছে থোকায় থোকায় এখানে থোকায় থোকায় ধরে আছে ঘোড়া থেকে আগা পর্যন্ত আমরা আসলে এটা আল্লাহর নিয়ামত আর এটা হাইব্রিড আমরা বারো মাসি এই দেখেন কত সুন্দর ধরছে এখানে এই যে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিতেছি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো পিন্টু নার্সারি থেকে আর গাছ সম্পর্কে জানতে এবং ভালো পরিমাণে গাছ নিতে এবং ছাদ ছাদ বাগানের জন্য সহযোগিতা আমরা করে থাকি যদি প্রকার কেউ হেল্প নিতে চান ভালো গাছ চান কম দামে স্বল্প মূল্যে আমরা গাছ সেল করি যদি নিতে চান পিন্টু নার্সারির সাথে যোগাযোগ করবেন আর আমার কথার মধ্যে কোনো ভুল তুই হলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্য ধন্যবাদ সবাই গাছকে ভালোবাসুন আর গাছ লাগালে দেখে শুনে বুঝে শুনে গাছ কিনুন تقبين شوش تقبين. السلام عليكم ورحمه الله وبركاته